দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জে রোববার বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন সমূহ। সকাল 10টায় দলীয় কার্যালয় হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল শেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল রোডস্থ জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে শান্তি সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার আলী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর আহ্বানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 30 লক্ষ শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। বিএনপি জামাতকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। তারা যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে মুজিব আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া সভায় শেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সবুর প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় দিনাজপুর জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ জাইরুল্লাহ, যুগ্ম সম্পাদক আবু তাহের, মোহাম্মদ মামুন, মোহাম্মদ শামিজ আজাদ, সুব্রত কুমার অধিকারী ও শেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ রিপন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ঈশান সহ আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আমার সেই পাকিস্তানের প্রতারকরা বাংলাদেশকে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে। সংগ্রামী ভাইরা মজিব আদর্শের সৈনিকের রক্তের এক ফোঁটা রক্ত থাকতে তাদের সেই উচ্চাভিলাষ, তাদের সেই ষড়যন্ত্র আমরা রুখে দেব। আপনারা জানেন আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর আহ্বানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মহান নেতা জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতায় বাংলাদেশের 30 লক্ষ লোকের রক্ত রয়েছে। এই 30 লক্ষ শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। আমরা বিএনপি জামাতকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। তারা যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে মজিব আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন পর্যন্ত এই পুলিশের কোনো বিএনপি জামাত শুনেছে না। আজকে বাংলার 17 কোটি মানুষ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। বিএনপি জামাত জোট আজকে অপর রাজনীতিতে নেমেছে।